গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালটা শুরু হচ্ছে এই পটল চিংড়ি রেসিপি দিয়ে। দেখতে থাকো। কড়ায় তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে, লঙ্কা কুচিগুলোও দিয়ে দিচ্ছি। এইবার পটল আর আলু দিয়ে দিতে হবে। এই পটল আর আলুটা আমি প্রেশারে দুটো সিটি দি মেরে নিয়েছি, জলটা কিন্তু ফেলিনি। এবারে আমি এর মধ্যে কাঁচা চিংড়ি মাছটা অ্যাড করব। চিংড়ি মাছটা আমি কিন্তু আগে ভেজে নিইনি। এর মধ্যে আমি এবারে রসুন কুচি অ্যাড করলাম। আদাটা আমি ঘষনি দিয়ে ঘষে দিচ্ছি। টেস্ট মতো নুনটা অ্যাড করছি। আগে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই লঙ্কার গুঁড়ো কম পরিমাণে দিচ্ছি। হলুদ গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এইবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবারে আমি পটল আলুর সেদ্ধ করা জলটা তরকারিতে অ্যাড করছি। পাঁচ মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করার পর ঢাকা খুলে দেখাচ্ছি। চিংড়ি পটল রেডি। নিজেরা খান এবং অন্যদের খাওয়ান। সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা অ্যান্ড বাই বাই।